This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Chikitshak Bondhopadhyay, Kunal Ghosh bollen, ei chikitshakder tini obhibhabok, tini eshechen. Dr. Bondhopadhyayo bollen je, bollen kom, ashole bollen je ekhon kichu janabo na. মোদ্দা কথা হচ্ছে গিয়ে এই যে কেন তিনি ঠিক এই সময়তে এসেছেন সে বিষয়ে দুজনেই কিছু বলতে চাইলেন না কুনাল ঘোষ যাও বা বললেন ডক্টর বন্দ্যোপাধ্যায় তেমন কিছু বললেন না কি মনে হচ্ছে কেন দেখুন এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এতদিন ধরে অনশন করছে অসুস্থ হয়ে পড়ছে আমরা তো কেউই সেটা চাই না কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মগজ ধোলাই করে কিছু সিনিয়র ডাক্তার যারা এই মুখোশের আড়ালে এই বাম আর অতিবাম যারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে আমরা তাদের প্রশ্রয় দিতে চাই না তো তার মধ্যে কিছু ডাক্তার সমাধান সূত্র খুঁজতে চায় এখন আমি যা বুঝলাম সমাধান সূত্র খুঁজতে নারায়ণবাবু গেছিলেন কুনাল ঘোষের কাছে কিন্তু তিনি বেরিয়ে বললেন আমি ব্যক্তি কুনাল ঘোষের কাছে এসেছি সাধারণ নাগরিক এই একটা নতুন টার্ম মুটেছে সাধারণ নাগরিক মানে কুনাল ঘোষ সাধারণ নাগরিক দুদিন আগে দেখলাম কান্তি গাঙ্গুলিও সাধারণ নাগরিক আবার শুভেন্দু অধিকারীও সাধারণ নাগরিক আমিও সাধারণ নাগরিক ঠিকই আছে কিন্তু একটা যেহেতু জল্পনা নিয়ে আলোচনা হচ্ছে তাই আমি একটা ক্রোনোলজি বোঝাতে চাই কিছুদিন আগে একটা খবরের কাগজে একটা লেখা বেরিয়েছিল যেখানে ওই 150 গ্রাম গোস্বামী তার ইতিহাস ছাপা হয়েছিল যে এখন আন্দোলনের বিরাট মুখ সারি আপনার মতো প্রতিটা চ্যানেলে ঘুরে ঘুরে 150 গ্রাম করেছিল এক সময় 2001 সালে বাম আমলে যখন আর্জি করে নীল ছবি তৈরি হতো পঞ্চক্র চলতো তখন এসএফআই নেতা ছিল এই 150 গ্রাম গোস্বামী আর তখন সিআইডি হাইকোর্টে লিখিত জানিয়েছিল যে আমরা রাজনৈতিক চাপে তদন্ত শেষ করতে পারলাম না এখন কেন বলছেন আমি শেষ করতে আমি একটা ক্রোনোলজি বলছি শুনে নিন ভাল লাগবে প্রথম এই ঘটনাটা প্রকাশ্যে এলো 150 গ্রাম গোস্বামীর আসল চেহারাটা তারপরে আজকে সকালবেলা কুনালদা গিয়ে সিবিআই এর কাছে একটা লিখিত কমপ্লেন জমা দিলেন যে ডাক্তার অভিজিৎ চৌধুরী যার পিতা বীরভূমের বিরাট বামফ্রন্ট নেতা ছিলেন এবং তিনিও বাম নেতা তার লিভার ফাউন্ডেশনে নাকি সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে বহু টাকা ঢুকেছে আর তারপরেই হঠাৎ বিকেলে দেখলাম সুসুর করে নারায়ণবাবু কুনালদার সাথে কথা বলতে গেলেন আশা করব সমাধান সূত্রের জন্যই বাকিটা মানুষ বুঝবে মানুষ বুঝছে আমার একটাই কথা এর মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা অনুসরণ করছেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু এদের কথা এই সিনিয়র ডাক্তার যারা রাজনৈতিক ছাত্র চলতে এদের থেকে দূরে থাকুন সৈকত কিছু বলবে এই ক্রোনোলজি মতো হচ্ছে দেখুন নারায়ণ গঙ্গোপাধ্যায় নাগরিক না বাম ইংরেজি ঠিক করুক তাকে কোন ট্যাগলাইনে ট্যাগাবে কিন্তু বিষয় হচ্ছে 2011 সালের পর এই অভিজিৎ চৌধুরী এই নারায়ণবাবুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি খুব পছন্দের মানুষ হয়ে গেছিলেন বা তখন পছন্দ করতেন হঠাৎ করে আজকে তারা যখন জাল ওষুধের কথা বলছেন তখন এদের গায়ে এত লাগছে কেন জুনিয়র ডাক্তার বা সুবর্ণবাবু কিংবা নারায়ণবাবু এরা তো কেউ একবারও বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে জুনিয়র ডাক্তাররা কেউ এই স্লোগান তোলেনি তারা বলেছে যে দুর্নীতির আতুর্ঘর স্বাস্থ্য ভবনে কিছু অদল বদল করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে হবে এগুলোর সঙ্গে কি রিজু অস্বীকার করবে নাকি রিজুর আবার দুবাইতে চোখের চিকিৎসা হয় নাকি রিজু কখনো আর্জি করে তৃণমূল কংগ্রেস যারা করে তারা কেউ আর্জি করে যাবে না কি সরকারি হাসপাতালে যাবে না প্রশ্নটা হচ্ছে ব্যক্তি নারায়ণবাবু ব্যক্তি সুবর্ণবাবু ব্যক্তি অভিজিৎ চৌধুরী এইসব করে ভাগ করে দেওয়া যাবে না আমি শুধু দুটো ইনফরমেশন রিজুকে মনে করিয়ে দিই 2014 সালে 28শে ফেব্রুয়ারি মালদার চাঁচলে হঠাৎ করে গোটার হাইওয়ে অবরোধ করা হয়েছিল এবং তৃণমূলের ব্লক সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছিল তৃণমূলের ব্লকের নেতারা কি দাবি ছিল যে এখানকার যে সুপার স্বাস্থ্য সুপার হাসপাতালে চাঁচল হাসপাতালে তাকে প্রমোশন দিয়ে বদলি করানো যাবে না তিনি আমাদের কাছে ভগবান তার মানে তখন কি সুবর্ণ গোস্বামী তৃণমূলের কাছে প্রিয় মানুষ ছিল বাদ দিন 2018 সাল আলিপুরদুয়ারে উপস্বাস্থ্য আধিকারিক পদ থেকে সরানোর সময় রাস্তায় নেমে যিনি প্রতিবাদ করেছিলেন তৃণমূলের নেতা মৃদুল বাবু আলিপুরদুয়ার জেলার নাম করা তৃণমূলের নেতা তখন সুবর্ণবাবু খারাপ হয়নি আজকে জাল ওষুধের বিরুদ্ধে কথা বললে তৃণমূলের চোখে খারাপ তার মানে জাল ওষুধের ব্যবসা যারা করে তারাই তৃণমূলের আতুড়ু আমার কথা হচ্ছে এই যে কথাগুলো বললে একটা সময় তো শঙ্কর ঘোষ বলতো জ্যোতি বসু জিন্দাবাদ বুদ্ধবাবু জিন্দাবাদ লাল সেলাম আজকে সেই শঙ্কর ঘোষই তো সিপিএম কে যে কথা কুনালদা
হচ্ছে যে কোন পথে সমাধান সেটা তো আমরা প্রত্যেকেই মরতে চাইছি। চন্দনদা কিভাবে সমাধান হবে যদি এখানে চিকিৎসক ডক্টর বন্দ্যোপাধ্যায় যান কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে এবং কুণাল ঘোষ যেটা বললেন যদি কোন রকম সমাধান সূত্র বেরিয়েছে তাহলে আপত্তি কোথায়? না না, আপত্তির কিছু নেই, আমরা সকলেই সমাধান চাই এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমাধানই চাইছি, নাটক নয়। বাস্তব চরিত্র হচ্ছে যে যারা বা যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন বা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তারা 7 দফা দাবি 10 দফা দাবি এই প্রসঙ্গগুলো তুলছেন। আমরা চাইছি সরকারিভাবে তাদের সাথে একটা সলিউশন হোক, সেই সলিউশনের মাত্রাটা যেন রাজনৈতিকভাবে না হয়। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এখানেই যে হাস হাস যে গেমটা করার চেষ্টা করা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে তুমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করলে, রিজুকে প্রশ্নটা করলে, আমি তোমাকে বলি কুণালবাবু একটি দলের মুখপাত্র হতে পারেন বা একটি দলের নেতা হতে পারেন, আর নারায়ণবাবু ব্যক্তিগত ক্যাপাসিটিতে তার সাথে দেখা করতে পারেন, সলিউশন তো সেখান থেকে বেরোবে না। আমার প্রশ্নটা হচ্ছে সলিউশনটা বার করতে গেলে এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি, ডাক্তারদের প্রতিনিধি এবং তার সাথে সরকারি উদ্যোগ এবং সরকারি বিভিন্ন ঘটনার স্বীকার্যতা, আর প্রথম কাজটাই হচ্ছে টু অ্যাডমিট দ্য ফল্ট লাইনস। এখানে তো অস্বীকার করে লাভ নেই, আমরা তো দেখতে পাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার কোথায় কোথায় গলতগুলো আছে এবং তাকে রেক্টিফাই করার তো প্রশ্ন আছেই, তার সাথে একটা সামাজিক সংকট তৈরি হচ্ছে। আমি বারবার বলছি এই যে কার লিভার ফাউন্ডেশনে কী হয়েছে, কে কোথায় কত টাকা দিয়েছে আমরা জানি, কুণালবাবুও বেনিফিটেড কোনো একটা কারণে কোনো একটা সংস্থার দ্বারা, এগুলো ঘটছে, এগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমার প্রসঙ্গটা কুণালবাবু বা নারায়ণবাবু নয়, আমার প্রসঙ্গটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা অনুসরণ করছেন তাদের কোর্সকে সামনে রেখে সরকারি উদ্যোগটা কী নেওয়া হয়েছে। যদি না নেওয়া হয় তাহলে পুরোটাই রাজনীতি এবং এই রাজনীতির মোড়কটা সমাজের পক্ষে অমঙ্গলকর। রাজশীতা তাই কি বলবেন, পুরোটাই কি রাজনীতি? আজকে যে মিটিংটা খানিকক্ষণ আগে হয়েছে সেটাও সেটার মধ্যেও কি রাজনীতির অঙ্ক রয়েছে? শুক্লাদি চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, আর রুমালের ম, সে বিখ্যাত ডায়লগটা নিশ্চয়ই মনে আছে, এই হজ বড় ল করে মানুষকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দাও, নানান রকম তথ্য তুলে ধরো, এটা ওটা বলে মূল বিষয় থেকে আস্তে করে সরিয়ে দাও, দৃষ্টি ঘুরিয়ে দাও। সুবর্ণ গোস্বামী, নারায়ণ গঙ্গোপাধ্যায় তারা তৃণমূল করেন না সিপিএম করেন না, আগে বাম করতেন, নকশাল করতেন, এসএফআই করতেন, এসইউসিআই করতেন, এর থেকে কি এই ঘটনার থেকে আমরা কি অস্বীকার করতে পারবো যে এক বছর দেড় বছর আগে আখতার আলী সাহেব একটা রিপোর্ট জমা দিয়েছিলেন, সেই রিপোর্টের মধ্যে কী কী লেখা ছিল সেটা স্বাস্থ্য সচিবের কাছে যায়নি, এটা কি তার থেকে প্রমাণ হচ্ছে? যে জাল চক্র 2001 থেকে নানান মৃত্যু আরজিকর কেন্দ্রিক হয়ে এসেছে 2023-24 অবধি, তো এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ভাই তুমিও তো করেছো তাহলে আমার বেলায় কেন খোঁচা মারছো? তো এখানে হচ্ছে সবাই সব সঙ্গেভাবে সুন্দরভাবে একটা গুছিয়ে বসে খাওয়া দাওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।